এইটা আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি যে আমি তো শত্রু হই না, আমার শত্রু কেন হয়ে যায়? বিদেশে কত সুন্দর দেখলাম সেদিন, সেদিন দেখলাম সালমান খানের পাশে সঙ্গীতা বিজলানি দাঁড়ানো, ঠিক কিনা আপনি দেখেছেন কিনা? সেদিন আমি একটা কথা খুঁজে পাচ্ছি না, আসলে শত্রু হয় কেন? এবং এক নায়িকার একটা মিথ্যে স্টেটমেন্ট আমাকে খুব কষ্ট দিয়েছে আমার নির্বাচনের সময়, আপনি জানেন তো, সেটাও কিন্তু আসলে কাম্য না। আমি ঘটনাটা ঘটাইনি, আজকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি এত ধরনের এতটা খারাপ মানুষ নিজেকে মনে করি না। আর আমি কারো শত্রু হই না, ভুল তো একটা দুজনের কারণেই সম্পর্কটা ভাঙে, বাট আমার কাছে মনে হয় যে না, সম্পর্ক বোঝা হয়ে যাওয়ার থেকে সরে যাওয়া ভালো, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। এমনও ঘটনা ঘটেছে, এদের সাথে আমার আলাদা হয়ে গিয়েছি, বাট কোনো সমস্যায় পড়ে আমাকে ফোন করেছে, আমি সবার আগে দৌড়ে গিয়েছি এবং আমি যাবো। এটা তো আপনি অন্য প্রশ্ন গেলেন, এটা তো আসলে কোনো কোয়েশ্চেন না। আমরা তো সবসময় বলেছি যে একটা ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক তৈরি হয়েছিল।